সময়কে নষ্ট না করে তীব্র রৌদ্রকে উপেক্ষা করেই জোর কদমে প্রচার চালাচ্ছে উত্তর লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মওসাম বেজিনুর। সময়কে নষ্ট না করে তীব্র রৌদ্রকে উপেক্ষা করে জোর কদমে প্রচার চালাচ্ছে উত্তর মালদা লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী মওসাম বেজিনুর। বৃহস্পতিবার হরিশচন্দ্র 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া, মালতিপুর, জালালপুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় সকাল থেকে কখনো রোড শো, কখনো বা পায়ে হেঁটে প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী মওসাম বেজিনুর। বাচ্চাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে বয়স্কদের প্রণাম করে তৃণমূলে ভোট দেওয়ার আবেদন জানাচ্ছেন। আজকে আমাদের চাঁচল 2 নম্বর ব্লকের চন্দ্রপাড়া, জালালপুর, মালতিপুর এই 3টে অঞ্চল আমরা কভার করবো এবং বিভিন্ন জায়গায় বুথে বুথেই পৌঁছানোর চেষ্টা করছি। ডোর টু ডোর ক্যাম্পেইনিং করা, মানুষের সাড়া খুবই ভালো, প্রচুর মানুষ, বিশেষ করে মহিলারা এগিয়ে আসছেন, তাদের সমর্থন, তাদের ভালোবাসা, তাদের দুয়া আশীর্বাদ জানাচ্ছে এবং রেসপন্স খুবই ভালো। আমরা আশাবাদী যে সকলেরই সহযোগিতায় এত রোদের মধ্যে আপনি বেরিয়েছেন, তাতে কি গুরুত্ব আছে? এখন রোদের কথা চিন্তা করলে তো হবে না, ভোটটা করতে হবে, মানুষের পাশে যেতে হবে, মানুষের কাছে পৌঁছাতে হবে, তাদের ভোট ভিক্ষা করতে হবে, সেটাই আমরা করছি। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট।